চলো আমরা দুশন পঞ্চাশ এবং তিনশো তিরাশি যোগ করি যখন আমরা যোগ করি বিশেষত একাধিক অঙ্ক বিশিষ্ট সংখ্যা যোগের ক্ষেত্রে আমরা সবার প্রথমে যেটা করি তা হলো আমরা সংখ্যাগুলোকে একটি আরেকটি নিচে লিখি তাহলে আমরা লিখছি দুশন পঞ্চাশ যোগ তিনশো তিরাশি সংখ্যাগুলোকে এমনভাবে সারিতে সাজাবো যাতে একই স্থানীয় মানের সংখ্যাগুলো এক সারিতে থাকে এখানে যেমন নয় এবং তিন দুইটি আছে এককের ঘরে চার এবং আট দুইটি আছে দশকের ঘরে দুই এবং তিন এরা আছে শতকের ঘরে যদি আমাদের হাজারের ঘরের অঙ্ক থাকতো তাহলে তারা এখানে শতকের বাম পাশে বসে যেত সবচেয়ে সহজ হচ্ছে এককের ঘরের সংখ্যাগুলোকে ডানে এক একসাড়িতে লিখা এখন আমি তোমাদের যোগ করার নিয়ম দেখাচ্ছি এতে তোমরা বুঝে যাবে কেন এটা এত সহজ আমরা এককের ঘর থেকে শুরু করছি প্রথমে দেখি নয় আর তিন যোগ করলে কি হয় নয় আর তিন যোগ করলে হয় পারো বারো এর একটা আমি অন্য রঙে দিলাম আর তার একটি কারণও আছে কারণটা হচ্ছে তুমি এখানে যখন যোগফল লিখছ তখন শূন্য থেকে নয়ের মাঝে এক অঙ্কের সংখ্যা বাদে অন্য দুই অঙ্কের কিছু লিখতে পারবে না তাই আমরা যা করি তা হচ্ছে নয় যোগ বারো এর দুইটা এককের ঘরে লিখি আর বারো এর একটা দশকের ঘরে নিয়ে যাই যা দশকের প্রতিনিধিত্ব করছে এখন আমরা এই দশ চল্লিশ আর আশি যোগ করব তাহলে এক আর চার আর আট যোগ করলে যা হবে তা হল তেরো অর্থাৎ এক যোগ চার যোগ আট হবে তেরো এটি আসলে একশো কিন্তু এত চিন্তা করতে লাগবে না আমরা তিনটা দশকের ঘরে বসাবো আমরা এই তেরোর তিনটা দশকের ঘরে বসাবো চলো একশো তিরিশের এই তিন দশকের ঘরে বসাই এবং এই এক আমরা নিয়ে শতকের ঘরে বসাবো আর শতকের ঘরেও একই প্রক্রিয়া চালাবো তাহলে এক দুই আর তিন যোগে আমরা পাই অর্থাৎ শতকের ঘরের এক যোগ দুই যোগ তিন করলে আমরা পাই ছয় তাহলে ছয় আমরা শতকের ঘরে বসিয়ে দিই এবার সুতরাং দুইশো ঊনপঞ্চাশ আর তিনশো তিরাশি যোগ করলে আমরা পাই ছশো বত্রিশ